আমরা শুরু করতে যাচ্ছি আজকের পড়া। গত ক্লাসে আমরা বলেছিলাম যে আমাদের দেহে তিন ধরনের পেশি থাকে গঠন ভেদে আর কি। এক ধরনের পেশির নাম হচ্ছে মসৃণ বা ভিসেরাল পেশি। সেই পেশি পাওয়া যায় কোথায়? আমাদের দেহের ভেতরে যে অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ আছে তাদের ওয়ালে, যেমন আমাদের শিরা ও ধমনির ওয়ালে পাওয়া যায়, মূত্রথলি, পাকস্থলী, বৃহদান্ত্র, মলাশয়, এসব জায়গায়, বিভিন্ন জায়গায়, চোখের আইরিশ, সেটা ছিল ভিসেরাল বা মসৃণ পেশি। আর একটা ছিল, গত ক্লাসে পড়েছিলাম, হৃদ পেশি, যেটা পাওয়া যায় আমাদের হৃৎপিণ্ডের মায়োকার্ডিয়াম স্তরে, মাঝের যে স্তর মায়োকার্ডিয়াম স্তর সেখানে। আর আজকে আমরা পড়তে যাচ্ছি কঙ্কাল পেশি। কঙ্কাল পেশির কিন্তু আরো অন্য নাম আছে। কঙ্কাল পেশিকে আবার অনেক সময় রৈখিক পেশি বলে, যেহেতু এর মধ্যে আড়াআড়ি রেখা থাকে, দাগ থাকে। কঙ্কাল পেশিকে আবার অমসৃণ পেশিও বলে, কঙ্কাল পেশিকে আবার রৈখিক পেশিও বলে এবং অমসৃণ পেশিও বলে। আসলে কঙ্কাল পেশিটা কেমন? কঙ্কাল পেশিটা হচ্ছে কোনো না কোনো অস্থির সাথে যুক্ত থাকবে। মনে করো এটা একটা অস্থি, হ্যাঁ একটা অস্থি, অস্থির সাথে এই কঙ্কাল পেশিগুলো এরকম লাগানো থাকে। কঙ্কাল পেশিগুলো অস্থির সাথে এরকম লাগানো থাকে, লাগানো থাকে। যে কোনো অস্থির সাথে আমরা এই কঙ্কাল পেশিগুলো দেখতে পাই। এবং এখান থেকে যদি আমি যে কোনো অস্থির সাথে আমরা এরকমের কঙ্কাল পেশি পাব, কঙ্কাল পেশি আমরা অস্থির সাথে পাব। কঙ্কাল পেশির দুই প্রান্তে এরকমের সাদা রঙের এক ধরনের তন্তু থাকে যাকে বলে টেন্ডন, তাই না? দুই প্রান্তে, দুই প্রান্তেই টেন্ডন থাকে। এই টেন্ডনের মাধ্যমে কঙ্কাল পেশিগুলো অস্থির সাথে লাগানো থাকে। যেমন এই দিকটা টেন্ডন, এই দিকটা টেন্ডন, মাঝখানে কিন্তু অনেকগুলো পেশি একসাথে থাকবে। এবং কঙ্কাল পেশির কোষগুলো অনেক লম্বা লম্বা, নলের মতো এরকম। ধরো এটা একটা কঙ্কাল পেশির কোষ, আবার এটা মনে করো আরেকটা কঙ্কাল পেশির কোষ, আবার মনে করো এটা আরেকটা কঙ্কাল পেশির কোষ, এরকম ভাবে কঙ্কাল পেশির কোষগুলো এরকম লম্বা লম্বা নলের মতো। এই জন্য অনেক সময় কঙ্কাল পেশির কোষকে বলে মাসেল ফাইবার। ফাইবার মানে সুতা। কঙ্কাল পেশির কোষগুলো লম্বা লম্বা নলের মতো বা সুতার মতো, সেই জন্য অনেক সময় কঙ্কাল পেশির কোষকে বলা হয় মাসেল ফাইবার। এবং এই কঙ্কাল পেশির কোষের ভেতরে অন্যান্য পেশি কোষের ভেতরেও যেরকম লম্বা লম্বা এক ধরনের আবার সুতা থাকে, আমি বলেছি কিন্তু যে যে কোনো পেশি কোষের ভেতরে যে সাইটোপ্লাজম থাকে যাকে বলা হয় সার্কোপ্লাজম, সেই সার্কোপ্লাজমের মধ্যে এক ধরনের লম্বা সুতার মতো গঠন থাকে, সকল পেশি কোষে থাকবে। সেটা যে শুধুমাত্র কঙ্কাল পেশি কোষে থাকবে তা না, সকল পেশি কোষে এর এক ধরনের লম্বা লম্বা রশ্মি বা সুতার মতো গঠন থাকে। আমি দেখাবো গুগলের ছবি, এগুলোকে বলে মায়োফাইব্রিল, মায়োফাইব্রিল। মায়োফাইব্রিল হচ্ছে এক ধরনের লম্বা সুতা যেগুলো সংকোচন প্রসারণশীল। এই মায়োফাইব্রিল থাকে বলেই যে কোনো পেশির কোষকে তুমি চাইলে সংকুচিত প্রসারিত করতে পারো। তো মায়োফাইব্রিল নামক সুতা বা তন্তু, সেটা কিন্তু কঙ্কাল পেশি কোষে যেমন আছে, হৃদ পেশির কোষেও আছে, আবার তোমার অমসৃণ, সরি মসৃণ পেশি যেটা পড়লাম,
ভিসেরাল পেশি যেটাকে বলে সেটার মধ্যেও আছে। কিন্তু তফাতটা কি? তফাতটা হচ্ছে যেটা মসৃণ পেশি বা ভিসেরাল পেশি সেটার মায়োফাইব্রিল তন্তুর গায়ে কোনো ডোরাকাটা দাগ থাকে না, আড়াআড়ি দাগ থাকে না, সেজন্যই ওটার নাম হয়েছে মসৃণ বা অরৈখিক। আর হৃদপেশি যেটা গত ক্লাসে পড়েছি সেটার মধ্যে আড়াআড়ি ডোরাকাটা দাগ থাকে তবে অস্পষ্ট। কিন্তু এই যে কঙ্কাল পেশি যেটা আমরা এখন পড়তে যাচ্ছি সেটার এই মায়োফাইব্রিল তন্তুর গায়ে একেবারে স্পষ্ট আড়াআড়ি এরকম ডোরাকাটা দাগ আছে, প্রত্যেকটা মায়োফাইব্রিল তন্তুর মধ্যে এরকম আড়াআড়ি ডোরাকাটা দাগ আছে। এখন যেহেতু কঙ্কাল পেশি কোষের মধ্যে অসংখ্য মায়োফাইব্রিল থাকে আর প্রত্যেকটার একই বরাবর একই রেখা বরাবর তাদের মধ্যে আড়াআড়ি দাগ থাকে, সেই জন্য ওভারঅল এই কঙ্কাল পেশির কোষগুলোর মধ্যে এরকম এর ডোরাকাটা দাগ দেখা যায়। এই যে এখানে ডোরাকাটা দাগ দেখা যাবে এরকম, এবং এই ডোরাকাটা দাগগুলো স্পষ্ট। এবং এই ডোরাকাটা দাগ তৈরি হয়েছে কিসের জন্য? কঙ্কাল পেশির কোষের ভিতরে যে এক ধরনের সুতা আছে যে সুতার নাম হচ্ছে মায়োফাইব্রিল, ওই সুতার গায়ে কিন্তু মূলত ওই ডোরাকাটা দাগ, এবং ওই সুতা প্রচুর পরিমাণে থাকে প্রত্যেকটা পেশি কোষের মধ্যে, এই জন্য ওই ডোরাকাটা দাগটা একদম বাইরে থেকে স্পষ্ট দেখা যায়। তাহলে মনে রাখতে হবে যেটা ভিসেরাল বা মসৃণ পেশি সেখানেও মায়োফাইব্রিল আছে, কিন্তু সেই মায়োফাইব্রিলের মধ্যে কোনো আড়াআড়ি ডোরাকাটা দাগ নাই, সেজন্যই ওটার নাম হয়েছিল মসৃণ বা অরৈখিক। কিন্তু হৃদপেশি যেটা সেটার গায়ে ডোরাকাটা দাগ আছে তবে অস্পষ্ট, কিন্তু কঙ্কাল পেশির গায়ে ডোরাকাটা দাগগুলো একদম স্পষ্ট দেখা যায়, সেজন্যই কঙ্কাল পেশির আরেক নাম হয়েছে রৈখিক, যেহেতু আড়াআড়ি রেখা বা দাগ, আর অমসৃণ মানে যেহেতু আড়াআড়ি দাগ সেজন্য এটাকে অমসৃণ বলা হয়। এবার আমরা একটা কাজ করব, আমরা একটা ছবির কাছে যাব। কঙ্কাল পেশিটা বোঝার জন্য আমি তোমাদের একটা ছবি দিয়ে আলোচনা করছি, সেই ছবি আমরা আঁকবো, কিন্তু আগে একটু গুগলের কাছ থেকে বুঝে আসি, তাহলে আমাদের আঁকতে সুবিধা হবে। ঠিক আছে, এই ছবি আমি কিন্তু তোমাদের গ্রুপে শেয়ার করেছি, পরে যাতে করে তোমরা দেখে নিতে পারো। তোমাদের চোখের সামনে কি একটা ছবি আসছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এখন মন দিয়ে খেয়াল করো, এটা একটু বুঝতে হবে ধীরে ধীরে। এই ছবিটার মধ্যে যে লেখাগুলো আছে সে লেখাগুলো কি পড়া যায় না অস্পষ্ট? না স্যার, পড়া যায় স্যার। আচ্ছা, পড়া যাবে, মোটামুটি পড়া গেলেই হবে আর কি। ঠিক আছে, একটু ঠান্ডা মাথা বুঝে নিবা। এদের যে স্যার উপরের যে আবরণটা মানে মেমব্রেন, গুলো কি স্বচ্ছ হয়? স্বচ্ছ, হ্যাঁ, সেটা তো সকল পেশির ক্ষেত্রেই, সকল পেশির ক্ষেত্রেই উপরের কোষের বাইরে যে একটা পাতলা আবরণ থাকে যাকে সার্কোলেমা বলে সেটা স্বচ্ছ থাকবে। এটা শুধু এই কঙ্কাল পেশির নয়, বাকি দুই পেশির ক্ষেত্রেও তাই। যে কোনো পেশি কোষের বাইরে যে মেমব্রেন থাকে যেটাকে সার্কোলেমা বলে সেটা খুব পাতলা এবং স্বচ্ছ হয়ে থাকে। ঠিক আছে, সিফাত বুঝতে পারছো তুমি? হ্যাঁ স্যার। ঠিক আছে, এখন একটু ছবির দিকে সবাই ভালো করে খেয়াল করো। আমি জানি না মোবাইলে কতটুকু বুঝাতে পারবো, চেষ্টা করে দেখি। আমি একটা লাল দাগ টেনেছি, দেখা যায়? দেখা যায়। এইটা হচ্ছে কঙ্কাল পেশির একটা কোষ। আমরা যে একটু আগে বললাম যে কঙ্কাল পেশির কোষগুলো লম্বা লম্বা নলের মতো, একটু লাইনে থাকো তো। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ, বলছি আমি তো একটা অনলাইন ক্লাসে আছি, আমাকে 1 ঘন্টা পরে ফোন দিতে হবে। জি ঠিক আছে। এই টিভিটা বন্ধ করো আর ফোনটা ধরো, টিভিটা বন্ধ করো, কারেন্ট আসছে। আচ্ছা হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা খুব মন দিয়ে খেয়াল করো, এই যে লম্বা নলের মতো, এই যে লম্বা নলের মতো, এই যে লম্বা নলের মতো, এইটাই হচ্ছে একটা কঙ্কাল পেশির কোষ, যে কোষটাকে আমরা বলবো মাসেল ফাইবার।
এই কোষ্টার সামনের অংশটা আড়াআড়ি ভাবে কাটা হয়েছে, এই কাটছি। এখন দেখো ওই যে গোল গোল দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে মায়োফাইব্রিল। প্রত্যেকটা কোষের ভেতর এরকমের শত শত মায়োফাইব্রিল নামক এক ধরনের সুতা থাকে। একটা মায়োফাইব্রিল কোষের ভেতর থেকে টেনে এই বাইরে বের করে নিয়ে আসা হয়েছে। এই মায়োফাইব্রিলটাই যে দেখো এখানে লেখাও আছে, এটা কি দিয়ে তৈরি হয়েছে সেটা নিয়ে পরে কথা বলবো। এটুকু আপাতত বুঝতে হবে যে এই লম্বা নলের মতো এটা হচ্ছে একটা কঙ্কাল পেশির কোষ, একটা মাত্র কোষ। কোষগুলো লম্বা নলের মতো, তাই একে মাসেল ফাইবার বলা যায়। এই কোষের মুখটা কেটে আমাদেরকে দেখানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই কোষের মধ্যে অনেকগুলো চিকন চিকন তারের মতো আছে। এই চিকন তারগুলোকে বলা হয় মায়োফাইব্রিল। একটা মায়োফাইব্রিল এই বাইরে বের করে এনে দেখা হয়েছে, আমরা ছবিতেও এগুলো আঁকব। ঠিক আছে, এবার আসো বাকি জিনিসগুলোর মধ্যে যাই। এটা তো হচ্ছে কোষের ভেতরটা দেখতে পাচ্ছি আমরা। আমরা জানি কোষের ভেতরে একটা সাইটোপ্লাজম নামক তরল পদার্থ থাকার কথা, আছে। কিন্তু এই পেশি কোষের ভেতরে মায়োফাইব্রিল নামক এই রশ্মিগুলো, সুতাগুলো এত বেশি পরিমাণে গাদানো থাকে যে সাইটোপ্লাজম বা সার্কোপ্লাজম খুব বেশি থাকার মতো জায়গা পায় না। পুরো সাইটোপ্লাজমটার মধ্যে এই রশ্মির মতো, নলের মতো মায়োফাইব্রিল গুলো গাঁদানো ভরা থাকে। সে কারণেই পেশি কোষগুলোর ভেতরে সাইটোপ্লাজম বা সার্কোপ্লাজম থাকে পরিমাণে খুব কম। আচ্ছা, বোঝা গেল। এবার একটা জিনিস বলি, যেহেতু কোষের মধ্যে এই মায়োফাইব্রিল গুলো গাঁদানো ভরা থাকে, তাই কোষের যে অঙ্গাণুগুলো থাকে যেমন নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো কোষের মাঝখানে থাকার আর জায়গা পায় না। ওই মায়োফাইব্রিল গুলোর চাপে কোষের অঙ্গাণুগুলো কোষের চারপাশে যে পরিধি আছে, যেখানে একটা পাতলা মেমব্রেন আছে সার্কোলেমা নাম, সেটার গায়ে গায়ে চলে আসে। অন্যান্য অঙ্গাণু এখানে দেখতে না পেলেও ওই যে দেখো নিউক্লিয়াস কিন্তু দেখা যাচ্ছে। তাহলে আমি নিউক্লিয়াসের কথাই বলি। এই কঙ্কাল পেশির কোষগুলোর মধ্যে নিউক্লিয়াস থাকে একাধিক, প্রত্যেকটা কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস থাকে। আর সেই নিউক্লিয়াস গুলো কোষের মাঝখানেও থাকে না, থাকে হচ্ছে কোষের বাইরে যে একটা পাতলা আবরণ আছে যাকে সার্কোলেমা বলে। ওই যে দেখো সার্কোলেমা একটুখানি মনে হয় যেন কেটে উঠায় ধরছে, ওইটাই হচ্ছে সার্কোলেমা। এই যে পাতলা আবরণটা আমি যেখানে টিক চিহ্ন দিয়েছি দেখা যায়? জি স্যার। কোষের একদম চারপাশে যে একটা পাতলা স্বচ্ছ আবরণ থাকে যাকে সার্কোলেমা বলে, নিউক্লিয়াস গুলো ওই সার্কোলেমার ঠিক নিচে নিচে অবস্থান করে। এই কথাটার মানে কি বুঝছো না বুঝো নাই? অর্থাৎ একটা কোষে যদি অনেকগুলো নিউক্লিয়াস থাকে, থাকুক সমস্যা নাই, সেই কোষটার মধ্যে যদি অনেকগুলো নল বা পাইপ ঢুকায় দেই, তাহলে নিউক্লিয়াস গুলো তো আর থাকার কোনো জায়গা পাবে না। নলের বা পাইপের চাপে নিউক্লিয়াস গুলো চারপাশে বের হয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু বের হয়ে তো আর যেতে পারবে না, যেহেতু কোষের চারপাশে পাতলা একটা মেমব্রেন আছে, আবরণ আছে, তাহলে ওইটার নিচে এসে সবগুলো নিউক্লিয়াস জড়ো হবে। কথাটার মানে বুঝতে পারছো? বুঝাইতে পারি নাই নাকি? জি স্যার, বুঝতে পারছি। না বুঝলে বলবা, না বুঝলে কিন্তু আমি আবার বলবো। যেহেতু এই কোষটার ভেতরে শত শত হাজারে হাজার মায়োফাইব্রিল নামক রশ্মি ভরা আছে, ঢুকানো আছে, তাই এই কোষের মধ্যে যে নিউক্লিয়াস গুলো আছে তারা তো এই কোষের মধ্যে আর থাকার জায়গা পাচ্ছে না। মায়োফাইব্রিল গুলো গাঁদানো আছে, তাহলে নিউক্লিয়াস গুলো তো কোষের মধ্যে থাকার আর জায়গা পাচ্ছে না। বাধ্য হয়ে নিউক্লিয়াস গুলো কোষের যে পাতলা আবরণ যাকে বলে সার্কোলেমা বা মেমব্রেন, তার ঠিক নিচে এসে জড়ো হয়েছে। কোষের ভেতর থেকে বের হয়ে এসে ওই কোষের যে মেমব্রেন বা সার্কোলেমা, তার ঠিক নিচে নিউক্লিয়াস গুলো জড়ো হয়েছে। তাই এই কোষের নিউক্লিয়াস গুলো তুমি পাবা কোষের যে মেমব্রেন বা সার্কোলেমা তার ঠিক নিচে। এই যে একটুখানি তুলে ফেলা হয়েছে, এটাই সেই পাতলা মেমব্রেন বা সার্কোলেমা। ওর নিচেই আমরা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, এই একটা দেখা যায়, এই একটা আছে, আবার ওই পাশে ঘুরে দেখলে আরো পাওয়া যাবে। এখনো বুঝাতে পারি নাই নে পারছি?
বুঝছি স্যার। বুঝছো? এবার আসো, এই পেশি কোষের মেমব্রেন থাকে দুইটা, কোষের একেবারে ঠিক বাইরে যে মেমব্রেন থাকে যেটাকে আমি এখন লাল দাগ দিয়েছি এতক্ষণ ধরে যার কথা বলেছি, তার নাম হচ্ছে সার্কোলেমা। কিন্তু এই সার্কোলেমার বাইরেও আবার একটা পাতলা মেমব্রেন থাকে, এই যেটা আবার এখানে একটু কেটে তোমাকে আলাদা করে দেখানোর চেষ্টা করা হয়েছে, এই যে আমি এখন যেটার উপরে দাগ দিচ্ছি এটাও কিন্তু একটা মেমব্রেন। এই মেমব্রেনটাকে বলা হয় এন্ডোমাইসিয়াম। কি বলে? এন্ডোমাইসিয়াম। এন্ডোমাইসিয়াম। তাহলে বোঝা যাচ্ছে কঙ্কাল পেশি কোষে দুইটা মেমব্রেন থাকে, দুইটা আবরণ থাকে, একেবারে সবার যে মেমব্রেন বাইরে যেটা সেটাকে বলে এন্ডোমাইসিয়াম। এন্ডোমাইসিয়ামের ঠিক নিচে যে মেমব্রেন থাকে তার নাম সার্কোলেমা। অর্থাৎ কোষের ভেতর দিক দিয়ে যদি চিন্তা করো তাহলে কোষের একেবারে ঠিক বাইরে থাকে সার্কোলেমা, আর সার্কোলেমার বাইরে আবার একটা পাতলা মেমব্রেন থাকে যার নাম এন্ডোমাইসিয়াম। বুঝতে পারছো না পারো নাই? স্যার এখানে কি চিত্রটা দিছে যে ওইটা বের করে যাতে আমরা দেখতে পারি সার্কোলোমাটা, তার জন্য এমনিতে কি ওইটা সেই জন্য? হ্যাঁ হ্যাঁ, এই আর কিছু না, ওই জন্য, ওই জন্য আর কিছু না। ওই যে একটুখানি মাথাটা কেটে একটু উপরের দিকে উঠায় দিছে বুঝতে পারার জন্য যে এখানে একটা পাতলা মেমব্রেন আছে যার নাম সার্কোলেমা। আর এই আমি এখন যেখানে দাগ দিচ্ছি, এই এখন যেখানে দাগ দিচ্ছি এটা আরেকটা মেমব্রেন যেটা সার্কোলেমার ঠিক বাইরে আছে। সার্কোলেমাটাকে আবার ঘিরে রাখে আরেকটা মেমব্রেন যেটা আমি এখন এই দাগ দিচ্ছি, এটাকে বলে এন্ডোমাইসিয়াম। অর্থাৎ একটা পেশি কোষ যদি তুমি বাইরে থেকে কাটো তাহলে সবার প্রথমে সবার বাইরে একটা মেমব্রেন পাবা যার নাম এন্ডোমাইসিয়াম, এন্ডোমাইসিয়ামটার নিচে আরেকটা মেমব্রেন পাবা যার নাম সার্কোলেমা, সার্কোলেমার নিচে পাবা হচ্ছে ওই কোষের অন্যান্য জিনিসপত্র। বুঝতে পারছো না পারো নাই? জি স্যার বুঝছি। আমি একটু আগেই বলেছিলাম এই টোটালটা হচ্ছে একটা কঙ্কাল পেশির কোষ। তাহলে এইগুলো কি, এগুলো ওরকমের আরো অনেকগুলো কঙ্কাল পেশি কোষ? কথা ঠিক আছে না ঠিক নাই? জি স্যার। হ্যাঁ, আসলে কঙ্কাল পেশির কোষ যাকে আমরা মাসল ফাইবার বলি, ওরা কেউ একা একা থাকে না, অনেকগুলো মাসেল ফাইবার একসাথে একটা বান্ডিলের মতো থাকে। এই যে এখানে দেখো আমি যতগুলো দাগ দিচ্ছি প্রত্যেকটাই এক একটা মাসেল ফাইবার, এক একটা কঙ্কাল পেশি কোষ, কিন্তু এরা সবাই মিলে একটা বান্ডেলের মতো তৈরি করেছে। এই বান্ডেলটাকে বলা হয় ফেসিকুলাস। কি বলে বলো? ফেসিকুলাস। হ্যাঁ, অনেকগুলো কঙ্কাল পেশি কোষ যখন একসাথে একটা বান্ডেল তৈরি করে তখন সেই বান্ডেলটাকে বলা হয় ফেসিকুলাস। এই বান্ডেল বা ফেসিকুলাস এর বাইরেও আবার একটা পাতলা অতিরিক্ত আবরণ আছে। এই যে দেখো একটা আবরণ আছে যেটা এই ফেসিকুলাসটাকে আবার চারপাশ দিয়ে ঘিরে রাখে, এই সেই আবরণ। এই যে আবরণ যেখানে আমি এখন লাল দাগ দিলাম এটা হচ্ছে ফেসিকুলাস এর বাইরে আবার একটা পাতলা আবরণ আছে সেটা। এই পাতলা আবরণটাকে বলা হয় পেরিমাইসিয়াম। কি বলে? পেরিমাইসিয়াম। পেরিমাইসিয়াম। তাহলে আমরা বুঝলাম কঙ্কাল পেশির কোষগুলো যখন একসাথে একটা বান্ডেল তৈরি করে যে বান্ডেলটাকে বলা হয় ফেসিকুলাস, সেই বান্ডেলের বাইরে একটা পাতলা মেমব্রেন থাকে যাকে বলা হয় পেরিমাইসিয়াম। বুঝতে পেরেছো এটুকু না পারো নাই? হ্যাঁ স্যার বুঝছি। বুঝতে পারছো? এবার শোনো, এইটা একটা পেরিমাইসিয়াম, এটা আরেকটা পেরিমাইসিয়াম, এটা আরেকটা, সরি ভুল বলছি, এটা একটা ফেসিকুলাস, এটা একটা ফেসিকুলাস, এটা একটা ফেসিকুলাস। কারণ এইটা যদি একটা ফেসিকুলাস হয় সেরকমের ওই ভিতরে যেগুলো দেখা যাচ্ছে ওগুলো তো ফেসিকুলাস নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ দেখো আমি বলেছি এটা একটা ফেসিকুলাস, তাহলে ওইগুলো কি, ওই ভেতরের ওগুলো তো ফেসিকুলাস, কারণ ওই ভেতর থেকেই তো একটা টেনে বাইরে বের করা হয়েছে। আসলেই তাই, কঙ্কাল পেশির ক্ষেত্রে অনেকগুলো ফেসিকুলাস আবার একসাথে দল বেঁধে থাকে। এই যখন অনেকগুলো ফেসিকুলাস একসাথে দল বেঁধে থাকে তখন সেটাকে বলা হয় ফেসিকুলি। ফেসিকুলাসটা হচ্ছে একবচন আর ফেসিকুলি হচ্ছে বহু বচন, এটাকে ফেসিকুলি বলে। আবার অনেক সময় এটাকে মাসেল বেলিও বলে, মাসেল বেলি। এই টোটালটা হচ্ছে একটা ফেসিকুলি, যেটাকে ইচ্ছে করলে মাসেল বেলি বলা যায়। এই ফেসিকুলির বাইরে আবার একটা পাতলা মেমব্রেন থাকে, এই যে ফেসিকুলির বাইরে একটা পাতলা মেমব্রেন, ওই কেটে একটুখানি বের করে দেখা দিছে, ওটার নাম হচ্ছে এপিমাইসিয়াম। তাহলে ফেসিকুলির বাইরে যে পাতলা আবরণ থাকে তার নাম এপিমাইসিয়াম। এপিমাইসিয়াম দ্বারা ঘেরা থাকে অনেকগুলো, একটা অনেকগুলো ফেসিকুলাস, প্রত্যেকটা ফেসিকুলাসের বাইরে আবার একটা পাতলা মেমব্রেন আছে যার নাম পেরিমাইসিয়াম। ওই যে পেরিমাইসিয়াম দেখা যাচ্ছে, পেরিমাইসিয়াম, চারপাশে পেরিমাইসিয়াম। আচ্ছা, আর এটা হচ্ছে একটা ফেসিকুলাস। একটা ফেসিকুলাসের ভেতরে আমি পাবো অনেকগুলো মাসেল
ফাইবার বা পেশি কোষ, প্রত্যেকটা পেশি কোষের বাইরে আমি আবার দুইটা মেমব্রেন পাবো। সবার বাইরের মেমব্রেনটার নাম হচ্ছে এন্ডোমাইসিয়াম, তার নিচের মেমব্রেনটার নাম হচ্ছে সার্কোলেমা। এইটুকু বুঝছো কিনা? না বুঝলে আবার কথা বলছি, দেখো আবার বুঝতে বুঝতে আসো। এটা হচ্ছে একটা এইভাবে থাকে না, অন্যান্য মাসেল গুলাও এই মাসেলটা এইভাবে থাকে, এই মাসেলটা এইভাবে থাকে। আমরা এখানে কঙ্কাল পেশির কথা বলছি, সেই মাসেলটা এরকম থাকে। আচ্ছা খেয়াল করো, এটা একটা কঙ্কাল পেশির কোষ, যেটাকে আমরা চাইলে মাসেল ফাইবার বলতে পারি। মাসেল ফাইবারের দুইটা মেমব্রেন থাকে, বাইরের মেমব্রেনটার নাম এন্ডোমাইসিয়াম, নিচের মেমব্রেনটার নাম হচ্ছে সার্কোলেমা। অনেকগুলো মাসেল ফাইবার একসাথে একটা বান্ডেল তৈরি করে যাকে বলে ফ্যাসিকুলাস। ফ্যাসিকুলাসের বাইরেও একটা মেমব্রেন থাকে যার নাম পেরিমাইসিয়াম। অনেকগুলো ফেসিকুলাস একত্রিত হয়ে তৈরি করে মাসেল বেলি বা ফেসিকুলি, তার বাইরেও আবার একটা পাতলা মেমব্রেন থাকে যাকে বলা হয় এপিমাইসিয়াম। এই ফেসিকুলি বা মাসেল বেলি এইটাই টেন্ডন দিয়ে অস্থির সাথে লাগানো থাকে। দেখো একটুকু বুঝছো কিনা? আবার আবার যে পাশ দিয়ে বলি, হয় ওই ভিতর দিয়ে বলতে বলতে আসব, মানে এই দিক দিয়ে বলতে বলতে এদিকে আসা যাবে, আবার এই এদিক দিয়ে বলে ওদিকে যাওয়া যাবে, যেটা বললে সুবিধা হয়। খেয়াল করো, খেয়াল করো, এটা হচ্ছে একটা মাসেল বেলি। এবার ওই গোড়ার দিক দিয়ে বলতে বলতে আসতেছি, মাসেল বেলিটাকে আমরা ইচ্ছা করলে ফেসিকুলি বলতে পারি। এই ফেসিকুলির বাইরে একটা পাতলা আবরণ আছে যাকে বলে এপিমাইসিয়াম। একটা ফেসিকুলির ভিতরে অনেকগুলো ফেসিকুলাস থাকে, যেখানে যেমন এখানে আমরা একটা ফেসিকুলাস দেখতে পাচ্ছি। এই প্রত্যেকটা ফেসিকুলাসের বাইরে আবার একটা পাতলা আবরণ থাকে যার নাম পেরিমাইসিয়াম। বুঝতে ভুল করো না, একটা ফেসিকুলাসের বাইরে যে পাতলা আবরণ থাকে তার নাম পেরিমাইসিয়াম, কিন্তু অনেকগুলা ফেসিকুলাস একত্রিত হয়ে যে ফেসিকুলি তৈরি করে তার বাইরের পাতলা আবরণের নাম এপিমাইসিয়াম। পেরিমাইসিয়াম এপিমাইসিয়াম, যেন গোলাল গোল তাল গোল না লাগে। আবারও বলি, একটা ফেসিকুলি বা মাসেল বেলি তার বাইরে যে পাতলা আবরণ থাকে তার নাম এপিমাইসিয়াম। একটা ফেসিকুলি বা মাসেল বেলির ভিতরে অনেকগুলো মাসেল বান্ডেল থাকে যেটাকে ফেসিকুলাস বলে, প্রত্যেকটা বান্ডেলকে। প্রত্যেকটা ফেসিকুলাসের বাইরে যে পাতলা আবরণ থাকে তার নাম পেরিমাইসিয়াম। এখন একটা বান্ডেল বা ফেসিকুলাসের ভিতরে কি থাকবে? থাকবে অনেকগুলো মাসেল ফাইবার বা মাসেল কোষ। প্রত্যেকটা মাসেল কোষে আবার দুইটা লেয়ার বিশিষ্ট মেমব্রেন থাকবে, ভেতরের মেমব্রেনটার নাম সার্কোলেমা, বাইরের মেমব্রেনটার নাম হচ্ছে এন্ডোমাইসিয়াম। দেখো বুঝাতে পারছি না, পারিনি? না বুঝলে এবার আমরা ছবি আঁকতে থাকি, আঁকলে তুমি বাকিটা বুঝতে পারবা, ঠিক আছে? আঁকতে শুরু করি আমার সাথে সাথে, তোমরা আঁকতে শুরু করো, আঁকলে বাকিটা বুঝে যাবা, কোনো অসুবিধা নাই, কঠিন কিছু না। স্যার আমি বুঝলাম স্যার, এখন মানে কথা হচ্ছে যে টেন্ডনটা কিভাবে তৈরি হয়? টেন্ডনটা তো তৈরি হয় কোলাজেন তন্তু দিয়ে, সেটা তো এর আগে কোলা টেন্ডন সবগুলা স্যার যে ফাইবার আছে না স্যার, একদম এই যে মায়োসিন স্যার, ওগুলা একসাথে কি মানে টেন্ডন তৈরি করে এরকম? মায়ো তুমি বলতে চাচ্ছো যে মায়োফাইব্রিল গুলো যে থাকে পেশি কোষের ভেতরে, ওই মায়োফাইব্রিল গুলো গিয়েই কি টেন্ডন তৈরি করে কিনা? এটা একসাথে হয় সব। এখন শোনো, মায়োফাইব্রিল গুলো তৈরি হয় অ্যাক্টিন এবং মায়োসিন দুই রকমের প্রোটিন দিয়ে, কিন্তু টেন্ডন গুলো কিন্তু তৈরি হয় তোমার কোলাজেন আর ইলাস্টিন নামক প্রোটিন দিয়ে। এই প্রোটিনের ভিন্নতা কিন্তু আছে, যে কারণে পেশি কোষগুলোর গঠন আর ওই টেন্ডনের গঠন কিন্তু সেম না। তবে যেখানে গিয়ে পেশি কোষ শেষ হয়েছে সেখান থেকেই আবার টেন্ডনের যাত্রা শুরু হয়েছে। কিন্তু পেশি কোষের ভেতরে যেমন মায়োফাইব্রিল আছে, গঠনটা যেরকম, টেন্ডনের গঠনটা কিন্তু ঠিক সেরকম না। তুমি বলতে পারো যে মায়োফাইব্রিল গুলো শেষ হওয়ার পরেই ওইখানকার কেমিক্যাল কম্পোজিশনটা এমন ভাবে তৈরি হতে শুরু করেছে যেটা টেন্ডনে রূপান্তরিত হয়েছে, বিষয়টা এরকম ভাবে আমরা বলতে পারি। যেমন মনে করো আমাদের মাড়ির ভেতরে দাঁত থাকে, ঠিক না? যেখানে মাড়ি তার ভেতরে কিন্তু দাঁত আস্তে আস্তে ফর্ম করে। মাড়ির গঠন আর দাঁতের গঠন কিন্তু সেম না, কিন্তু দুইটা কিন্তু এক জায়গায় থাকে, একটার ভিতরে আরেকটা অ্যাটাচ করে থাকে। ওরকম পেশি কোষের শেষ মাথায় যে টেন্ডনটা লাগানো থাকে এটা অ্যাটাচ একই সাথে আছে, কিন্তু পেশি কোষের গঠন আর ওই টেন্ডনের গঠনটার মধ্যে কেমিক্যালি ডিফারেন্স আছে। আচ্ছা এবার আমরা, অর্থাৎ মায়োফাইব্রিলটাই তোমার মডিফাই হয়ে ওখানে গিয়ে কেমিক্যাল কম্পোজিশন চেঞ্জ করে টেন্ডনে রূপান্তরিত হয়েছে, এটা তুমি বললে বলতে পারো। বুঝতে পারছি? জি স্যার বুঝতে পারছি। এটা তো কি বলা যায়, যিনি সৃষ্টি করেছেন তার জন্য এটা কোনো ব্যাপারই না, যেখানে যেটা শেষ হবে সেখানে আবার আরেকটা শুরু হবে। কোথাও একটা জিনিস শেষ হচ্ছে ওখান থেকে আবার আরেকটা জিনিস শুরু হচ্ছে, অথচ দুইটার মধ্যে একদম অনেক পার্থক্য, সেটা তো কোনো ব্যাপারই না। আচ্ছা আমাদের খাতার ছবি কি আসছে?
স্যার মেনলি তো অনেকগুলো যে ফেসিক্যালি যে এপিমাইসিয়াম কোষ দিয়ে আবৃত, ওইটাই তো মেনলি এমনিতে কঙ্কাল পেশিটা না? হ্যাঁ হ্যাঁ, আমি সবই এখন ছবির মাধ্যমে বুঝাবো, খেয়াল করো, সবই আমি ছবির মাধ্যমে বুঝাবো, তোমরা আমার সাথে সাথে ছবি আঁকো। এ কি, এটা আসলো কোথেকে? ফারহান নাদভি, এটা আবার কি, এই নামের আইডিটা আসলো কোথেকে? এতক্ষণ তো খেয়াল করি নাই। তোমরা কি কাউকে আবার লিঙ্ক ফরওয়ার্ড টরওয়ার্ড করো নাকি ক্লাসের লিঙ্ক, কে জানে। আচ্ছা, ও নাবিল, নাবিলটাই আবার এই আইডি দিয়ে। নাবিল, নাবিল ক্লাসে আছো? জি স্যার। ফারহান নাদভি এই আইডিটা কার ছিল? ওই স্যার আমি বললাম ছোট ভাই লগ ইন করেছিল তো ওটা চেঞ্জ করে। ঠিক আছে, হ্যাঁ না, এটা বুঝছি বুঝছি, পরিচিত না তো সেই জন্য। ঠিক আছে, আচ্ছা খেয়াল করো, এবার আমরা ছবি আঁকবো, এতক্ষণ ধরে যা দেখছি সেটা আমরা দেখি ছবির মধ্যে তুলে নিয়ে আসতে পারি কিনা, কতটা পারি, হুবহু না পারি কিছুটা তো আনতে পারবো ইনশাল্লাহ। এটা কি, এটা একটা অস্থি, এটা একটা কি অস্থি, এই অস্থিটার সাথে মনে করো লাগানো আছে একটা কঙ্কাল পেশি। পেশি তো আর একা একা থাকে না, অনেকগুলো কোষ একত্রিত হয়ে তৈরি হয় পেশি, এই হচ্ছে সেই কঙ্কাল পেশিটা, এই মাংসের একেবারে গোছা, এটার এইটুকু হচ্ছে মাংস। আমার সাথে সাথে আঁকো, রাফ খাতায় আঁকো, আর পেছনে এটা হচ্ছে টেন্ডন, এই হচ্ছে টেন্ডন, আর এর পেছনে আমার সামনে একটা ছবি থাকলে আমার আঁকতে সুবিধা হতো, কিন্তু সামনে কিন্তু কোনো ছবি নাই, তোমরা নিয়ে গেছো, যে কারণে আমি আন্দাজের উপরে আঁকতেছি। এইটা হচ্ছে তোমার মাসেল বেলি অথবা ফেসিকুলি, FASCI, ফেসি, CULI, ফেসিকুলি, এবং এইটার বাইরে একটা পাতলা আবরণ আছে, সেই পাতলা আবরণটার নাম কি, পেরিমাইসিয়াম। ঠিক আছে, এখন এই মাসেল বেলিটা তৈরি হয়েছে কি দিয়ে, মাসেল বেলিটা তৈরি হয়েছে অনেকগুলা ফ্যাসিকুলাস দিয়ে, সেরকমের একটা ফ্যাসিকুলাস আমি এখানে বের করে নিয়ে আসছি। আমি একটু ভুলে গেছি, তাহলে এটা এপিমাইসিয়াম, ইপিআই এপি, আমি নিজেই ভুলে গেছিলাম, ইপিআই এপিমাইসিয়াম। ঠিক আছে, এপিমাইসিয়াম লিখে দিলাম। এখন দেখো, খেয়াল করো, এই ফেসিকুলিটার সাথে আছে যুক্ত অনেকগুলো ফেসিকুলাস, যেরকমটা আমরা একটু আগে দেখছিলাম, এগুলো মনে করো সেটা, তার ভেতর থেকে একটা আমি টেনে বের করে নিয়ে গেছি, ওই যেটা বের করে নিয়ে গেছি ওটা ওখানে থাকলো, এই এখন এই ছবিটা আবার আঁকা যাবে, আমি বের হয়ে গেছি। না, প্রথম থেকে আবার আঁকা যায় ছবিটা, প্রথম থেকে তুমি রেকর্ডে দেখে নিবা, তাহলে তো আমাকে আবার ওখান থেকে শুরু করতে হবে, আগে একবার আমি শেষ করি, তারপর সুযোগ পেলে আবার। কিছুই না, এই যে মাসেল বেলি আঁকছি, এই এখন এই পাতলা যে আবরণটা যেটাকে আমরা এপিমাইসিয়াম বলছি, সেটা মনে করো এই 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 হচ্ছে এপিমাইসিয়াম, আবার এগুলো হচ্ছে অনেকগুলো ফ্যাসিকুলাস, প্রত্যেকটা হচ্ছে এক একটা ফ্যাসিকুলাস, অনেকগুলো ফ্যাসিকুলাস একত্রিত হয়ে তৈরি হয়েছে এই ফেসিকুলিটা, এই টোটাল বান্ডেলটার নাম হচ্ছে ফেসিকুলি, টোটাল বান্ডেলটার নাম ফেসিকুলি, এই। আর এই বান্ডেলটার বাইরে যে পাতলা মেমব্রেন আছে সেই পাতলা মেমব্রেনটার নাম এপিমাইসিয়াম। এবার আমরা কি করছি, ওখান থেকে একটা ফেসিকুলাস বাইরে বের করে নিয়ে আসছি, এই হচ্ছে সেই ফেসিকুলাসটা,
এখন এই ফেসিকুলাসের বাইরেও আবার একটা পাতলা আবরণ আছে, সেই পাতলা আবরণটা দেখানোর চেষ্টা করতেছি। এবং এখান থেকে বের করে নিব আমরা মাসেল ফাইবার, অনেকগুলো মাসেল ফাইবার থাকবে, সেখান থেকে আমরা একটা বের করে নিয়ে এসেছি, এরকম দেখাবো। এরকম এখন এটার বাইরে একটা পাতলা মেমব্রেন আছে, সেই মেমব্রেনটা বোঝানোর জন্য আমি এখানে সেপারেট করে দিলাম এই। এখানে মানে ছবিটা অতটা ভালো আঁকি নাই আমরা। এই পাতলা আবরণটার নাম হচ্ছে পেরিমাইসিয়াম, পেরিমাইসিয়াম। আর পেরিমাইসিয়াম দ্বারা আবৃত থাকে যে ইউনিট গুলো, এই প্রত্যেকটা ইউনিটের নাম হচ্ছে ফেসিকুলাস, ফেসিকুলাস। এইটার নাম হচ্ছে একটা ফেসিকুলাস, ফেসি এফ এ সি এইচ আর সি এস সি আই সি ইউ এল ইউ এস, ফেসিকুলাস। ফেসিকুলাসের বাইরে যে পাতলা আবরণ তার নাম পেরিমাইসিয়াম। তাহলে এটা হচ্ছে একটা ফেসিকুলাস, আবার এইগুলোও কিন্তু ফেসিকুলাস। এই যে এইখান থেকে একটা টেনে বের করে নিয়ে আসছি এই, তাহলে এইটা কি? এই এখন আবার ফেসিকুলাসের ভেতর থেকে যেটা বাইরে বের করে নিয়ে আসছি সেটা কি? সেটা হচ্ছে মাসেল ফাইবার, এটা হচ্ছে মাসেল ফাইবার। আমরা জানি এটা হচ্ছে আসল সেই কোষ, আমরা জানি কঙ্কাল পেশির কোষগুলো এরকম লম্বা লম্বা নলের মতো, এবং এই লম্বা কোষটাকে আমরা বলতে পারি মাসেল ফাইবার, কারণ এরা লম্বা সুতার মতো। এই মাসেল ফাইবারটার আবার দুই লেয়ার বিশিষ্ট মেমব্রেন থাকে। মনে করি একটা লেয়ার হচ্ছে এই, এটা একটা লেয়ার, আবার এটা ভেতরে আরেকটা লেয়ার থাকবে। এখানে একটু চ্যাপ্টা না করে দিলে দেখতে ভালো লাগবে না। এই দুই স্তর বিশিষ্ট মেমব্রেন, এই যে লেয়ারটা আমি এইমাত্র আঁকলাম, এটার নাম হবে এন্ডোমাইসিয়াম, এন্ডোমাইসিয়াম। আর এন্ডোমাইসিয়ামের নিচে আবার আরেকটা মেমব্রেন আছে, যেটা এইমাত্র আঁকলাম, এই যেটা, এটার নাম হচ্ছে সার্কোলেমা, সার্কোলেমা। এখন এই মাসেল ফাইবার যে কোষটা, এটার ভিতরে কি থাকে সেটা দেখানোর জন্য আমি আবার এই মাথাটা বড় করে দিলাম, এই মাথাটা আমি বড় করে দিয়েছি, চ্যাপটা করে দিয়েছি, তা নাহলে তো ভেতরটা দেখানো যায় না। এই চ্যাপটা অংশটা কেটে ফেললাম, কেটে গোল করে দেখাতে চাই যে ওর ভিতরে কি আছে। ওর ভিতরে আছে অনেকগুলো মায়োফাইব্রিল, এইগুলো হচ্ছে সেই মায়োফাইব্রিল। একটা মায়োফাইব্রিল আমি ওখান থেকে আবার বের করে নিয়ে আসবো, এই বের করে নিয়ে আসলাম, আর বাকিগুলো ওখানেই থাকুক। এখন মায়োফাইব্রিল গুলো বোঝানোর জন্য চাইলে আমি একটু ভেতরে ভেতরে এরকম দাগ টেনে দিতে পারি, এরকম 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 ভাবে থাকে, ওগুলো হচ্ছে সব মায়োফাইব্রিল। এই টোটালটা কিন্তু হচ্ছে মাসেল ফাইবার, এই যে এই পর্যন্ত মাসেল ফাইবার বা মাসেল সেল, বুঝতে ভুল করো না, এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটাই হচ্ছে মাসেল সেল বা মাসেল ফাইবার। কিন্তু এটার যেহেতু দুই স্তর বিশিষ্ট মেমব্রেন থাকে, সেটা তুলে ধরার জন্য আমি এটাকে দুইবার কভার দেখালাম। এই একটা স্তর, এটা নাম এন্ডোমাইসিয়াম, তার নিচে আর একটা মেমব্রেন যেটা নাম হচ্ছে সার্কোলেমা। এই টোটালটাই কিন্তু একটা পেশি কোষ, যার একদম ভেতরের মেমব্রেনটার নাম সার্কোলেমা, আর বাইরের মেমব্রেনটার নাম হচ্ছে এন্ডোমাইসিয়াম।
আর একটু আমি এখানে দেখাতে পারি, ওই যে নিউক্লিয়াস গুলো সার্কোলেমার ঠিক নিচে এইভাবে অনেকগুলো নিউক্লিয়াস আমরা খুঁজে পাবো, এগুলো হচ্ছে সব নিউক্লিয়াস, ওগুলো সব নিউক্লিয়াস। আর কোষের ভেতরে এগুলো কি? এগুলো হচ্ছে মায়োফাইব্রিল, ওই যে লম্বা লম্বা নলের মতো, ওগুলোর নাম হচ্ছে মায়োফাইব্রিল। এবং ওই মায়োফাইব্রিলের জন্যই এরকমের ডোরাকাটা দাগ তৈরি হবে, এই এই মায়োফাইব্রিলের জন্যই এই ডোরাকাটা দাগ। এখন মায়োফাইব্রিল আবার কি দিয়ে তৈরি হয় সেটা এখনো আলোচনা করি নাই, পরে করব। তবে মায়োফাইব্রিলের মধ্যে এরকমের ডোরাকাটা দাগ আছে, এই এই, তার মানে এই মাসেল ফাইবারটার ভেতর থেকে আমি বের করে নিয়ে আসছি যেটা, এটার নামই হচ্ছে মায়োফাইব্রিল। বিদ্যুৎ শুধু যাচ্ছে আর আসতেছে। এখন দেখো আমরা মোটামুটি কাছাকাছি আসতে পারছি কিনা, ওরা যে আসছে আমরা মোটামুটি তার কাছাকাছি আসতে পারছি কিনা, এখান থেকে একটু অসুন্দর হয়েছে, আর বাকিগুলো প্রায় কাছাকাছি আসছি আমরা। এটা হচ্ছে একটা ফেসিকুলি অথবা মাসেল বেলি, এটাকে তুমি ফেসিকুলি বলতে পারো, আমি ব্র্যাকেটে লিখে দিলাম মাসেল বেলি, পেটের মতো মোটা সেজন্য এরকম নাম। এই মাসেল বেলিটার বাইরে যে পাতলা আবরণ থাকে তার নাম হচ্ছে এপিমাইসিয়াম। এই মাসেল বেলিটাই টেন্ডনের সাহায্যে হাড়ের সাথে লাগানো থাকে, এই হচ্ছে সেই টেন্ডন গেল। এটা একটা মাসেল বেলির ভিতরে কি থাকে, অনেকগুলো ফেসিকুলাস থাকে, এই যে এই একটা ফেসিকুলাস, এই একটা ফেসিকুলাস, ওই একটা ফেসিকুলাস, প্রত্যেকটা মাসেল বেলির ভিতরে থাকে অনেকগুলো ফেসিকুলাস। সেরকম একটা ফেসিকুলাস আমি মাসেল বেলির ভিতর থেকে টেনে বের করে নিয়ে আসছি, এই হচ্ছে সেই ফেসিকুলাসটা, এই যে ফেসিকুলাস। ফেসিকুলাসের বাইরেও আবার একটা পাতলা আবরণ থাকে, এই হচ্ছে সেই পাতলা আবরণটা যার নাম পেরিমাইসিয়াম। ওরা তো বিভিন্ন কালার ইউজ করছে, আমরা তো সেটা পাচ্ছি না। এই ফেসিকুলাসের বাইরে যে পাতলা আবরণ তার নাম পেরিমাইসিয়াম, ঠিক আছে গেল। এখন এই ফেসিকুলাসের ভিতরে কি থাকে, প্রত্যেকটা ফেসিকুলাসের ভেতরে থাকে অনেকগুলো মাসেল কোষ। ওই যে দেখো মাসেল কোষগুলো দেখা যাচ্ছে, এবং মাসেল কোষগুলো লম্বা লম্বা নলের মতো। আমি একটা মাসেল কোষ বের করে নিয়ে আসছি, এই পুরোটা হচ্ছে সেই রকম একটা মাসেল কোষ। এখন এই মাসেল কোষের আবার দুই স্তর বিশিষ্ট মেমব্রেন থাকে, কিরকম? বাইরের মেমব্রেনটাকে বলা হয় এন্ডোমাইসিয়াম, আর নিচের মেমব্রেনটাকে বলা হয় সার্কোলেমা। আসলে সার্কোলেমাটাই হচ্ছে কোষটাকে ঘিরে রাখে, আর এন্ডোমাইসিয়ামটা হচ্ছে তার বাইরে। সার্কোলেমার ঠিক নিচে ওগুলো হচ্ছে নিউক্লিয়াস, আর এই কোষের ভেতরে আমরা দেখবো অনেকগুলো লম্বা লম্বা রশির মতো গঠন আছে, প্রত্যেকটা রশির মতো গঠনকে বলে মায়োফাইব্রিল। আর এই মায়োফাইব্রিল গুলোর মধ্যে কিছু দূর পরপর ডোরাকাটা দাগ থাকে, এই ডোরাকাটা দাগের কারণেই এই মাসেল কোষটার গায়েও এরকমের আড়াআড়ি ডোরাকাটা দাগ তৈরি হয়। আমি ঠিক বোঝাতে পেরেছি কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না। জি স্যার মোটামুটি স্যার মোটামুটি বুঝাতে পারছি কিনা সেটা বলো। জি স্যার যতটুকু সম্ভব স্যার আপনি চেষ্টা করুন। আর একবার আমরা ছবির কাছে যাই, ছবিটা তো আমি চোখের সামনে রেখে আঁকতে পারি নাই, আন্দাজের উপর আঁকছি, এই জন্য একটু কম পারফেক্ট হয়েছে। ছবিটা চোখের সামনে রেখে আঁকলে মনে হয় আর একটু পারফেক্ট হইতো। এখন এটার সাথে মিলাও, এই হচ্ছে ফেসিকুলি বা মাসেল বেলি, এই যে এটা, ওটার বাইরে পাতলা যে আবরণ তাকে বলে এপিমাইসিয়াম। ওই ফেসিকুলির ভিতরে আছে অনেকগুলো ফেসিকুলাস, ওই যে ফেসিকুলাস, সেরকম একটা ফেসিকুলাস হচ্ছে এই। ফেসিকুলাসের বাইরে যে পাতলা আবরণ তার নাম পেরিমাইসিয়াম, ওই লিখে রাখছে ওরা পেরিমাইসিয়াম। প্রত্যেকটা ফেসিকুলাসের ভেতরে থাকে অনেকগুলো মাসেল সেল, লম্বা লম্বা রশির মতো, ওই যে মাসেল সেল, এগুলো সব সেরকম একটা মাসেল সেল এই বের করে নিয়ে আসা হয়েছে। মাসেল সেলে দুই লেয়ার বিশিষ্ট মেমব্রেন থাকে, ভেতরের মেমব্রেনটাকে বলা হয় সার্কোলেমা, এই সেই সার্কোলেমা যার নিচে নিউক্লিয়াস দেখা যায়, আর বাইরের মেমব্রেনটাকে বলা হয় এন্ডোমাইসিয়াম, সেটাও দেখা যায়। এক একটা মাসেল সেলের মধ্যে আবার অনেকগুলো লম্বা লম্বা রশির মতো গঠন থাকে যার নাম মায়োফাইব্রিল, যার একটা বের করে নিয়ে আসা হয়েছে। এই মায়োফাইব্রিলের গায়ে মূলত ডোরাকাটা দাগ থাকে, সে কারণেই এই পুরো কঙ্কাল পেশিতে এই ডোরাকাটা দাগগুলো দেখা যায়। বলো আমরা ছবির সাথে প্রায় কাছাকাছি আসতে পারছি কিনা, সিফাত বলো। ঠিক আছে, এখন আমি একটা জিনিস বোঝাবো, এই ডোরাকাটা দাগটার পেছনে আসলে কারণটা কি। আসলে এই মায়োফাইব্রিলের ভেতরে থাকে দুই রকমের প্রোটিন,
দুই রকমের প্রোটিন দিয়ে কিন্তু এই মায়োফাইব্রিলটা তৈরি হয়েছে। এর মধ্যে একটা প্রোটিনকে বলা হয় অ্যাক্টিন, আর একটা প্রোটিনকে বলা হয় মায়োসিন। অ্যাক্টিন প্রোটিনটা আসলে একটু স্বচ্ছ ধরনের, আর মায়োসিন প্রোটিনটা হচ্ছে একটু গাঢ় ধরনের। এবং এই অ্যাক্টিন আর মায়োসিন প্রোটিন দিয়ে তৈরি এই যে ডোরাকাটা দাগ গুলো দেখতে পাচ্ছ, এই যে ডোরাকাটা দাগ, ডোরাকাটা দাগ গুলো আসলে কিন্তু অনেকটা জেড আকৃতির। একটু তুমি ভালো করে খেয়াল করো, এই দাগটা অনেকটা জেড আকৃতির, সত্যি না মিথ্যা? জেড আকৃতির, এই জেড আকৃতির দাগটাকে বলে জেড লাইন। কি বলে? জেড লাইন। এটা একটা জেড লাইন, এটা একটা জেড লাইন, দুই জেড লাইনের মধ্যবর্তী জায়গাটাকে বলে সার্কোমিয়ার। দুই জেড লাইনের মধ্যবর্তী জায়গাটাকে কি বলে? সার্কোমিয়ার। তার মানে সার্কোমিয়ার, মিয়ার, সার্কোমিয়ার আমি লিখবো অবশ্যই। তার মানে এটা একটা সার্কোমিয়ার, তার মানে এটা একটা সার্কোমিয়ার, আবার এটা আরেকটা সার্কোমিয়ার, এটা আরেকটা সার্কোমিয়ার, এটা আরেকটা, এটা আরেকটা, এটা আরেকটা, এরকম প্রত্যেকটা মায়োফাইব্রিলের ভিতরে এরকম হাজার হাজার সার্কোমিয়ার নামক গাঠনিক একক থাকে। আসলে এই সার্কোমিয়ারটা তৈরি হয়েছে কি দিয়ে সেটা আমরা এখন দেখব। আমি সরাসরি তোমাদেরকে গুগলে নিয়ে যাই, সার্কোমিয়ার, স্ট্রাকচার অফ সার্কোমিয়ার। সম্ভবত এই ছবিটা আমার নামানো নাই, দেখি আমি একটু। স্ট্রাকচার অফ সার্কোমিয়ার না, নামানো নাই, একসাথে আমরা দেখি, সমস্যা কিছু নাই। ওই সার্কোমিয়ার জিনিসটা কি দিয়ে তৈরি হয়েছে সেটা দেখলেই তোমরা বুঝতে পারবা যে কেন এরকমের ডোরাকাটা দাগ তৈরি হলো। স্ট্রাকচার, স্ট্রাকচার, টি ইউ আর ই, স্ট্রাকচার অফ, এস এ আর সি ও এম, এই যে দেখো এমইআরই, সার্কোমিয়ার, স্ট্রাকচার অফ সার্কোমিয়ার লেখার সাথে সাথে চলে আসছে। এখন এখান থেকে আমি একটা ছবি খুঁজে নিচ্ছি, যে ছবিটা তোমাদের বুঝালে তোমাদের একটু ইজি লাগবে। এই দেখো সার্কোমিয়ার গুলো আসলে কিভাবে তৈরি হয়েছে। একটা সার্কোমিয়ার কিভাবে তৈরি হয়েছে সেটা এখানে দেখার চেষ্টা করো। আমি একটু আর একটা ছবি খুঁজি, দেখি ওই ছবিটা তো দেখলাম, ওটার সাথে লিংক করার একটা ছবি দেখে আমি তোমাদের দিতে পারি কিনা। সার্কোমিয়ার, সার্কোমিয়ারের মধ্যে যে ডোরাকাটা দাগ তৈরি হয় সেটা কিন্তু এই, এখানে কিছুটা তুমি দেখলে বুঝতে পারবা। এখানে দেখো সার্কোমিয়ারের মধ্যে কেন ডোরাকাটা দাগ তৈরি হয় তার কিছুটা সানে নজুল তুমি খুঁজে পাবা, তবে প্রথমেই বুঝবা না, আমি বুঝাই দিলে বুঝবা। এবার আমার ছবি নামানো হয়ে গেছে, আমি ধরে বুঝাই তোমাকে, চলে আসো এই ছবিটার কাছে। আমি আবার একটু তোমাকে নিয়ে গেলাম, মনোযোগ রাখো, এইটা হচ্ছে জেড লাইন, মনে রাখার চেষ্টা করো। এই আমি সার্কোমিয়ারটাকে বোঝানোর চেষ্টা করছি, এইটা কি, এই যে আমি দাগ দিচ্ছি এটাকে কি বলে, কি বলে এই দাগগুলোকে কি বলে বলো? মায়োসিন। না, দাগগুলোকে বলে জেড লাইন, জেড আকৃতির। এই জন্য এই দাগগুলোকে কি বলে, এই এই দাগগুলো জেড লাইন, এই দাগগুলোকে কি বলে জেড লাইন। হ্যাঁ, প্রত্যেকটা সার্কোমিয়ারের দুই প্রান্তে দুইটা জেড লাইন থাকে, এটা একটা, এটা একটা। বোঝা গেল এটুকু না বোঝো নাই? জি স্যার, বুঝছো, ঠিক আছে। এবার খেয়াল করো এই জেড লাইন এর দুই পাশের জায়গাটা দেখো স্বচ্ছ, 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 স্বচ্ছ। কেন? কারণ এইখানে শুধুমাত্র একটা প্রোটিন থাকে, যে প্রোটিনটার নাম হচ্ছে অ্যাক্টিন। এখানে এই জেড লাইনের দুই পাশের জায়গাটা শুধুমাত্র এক প্রকার প্রোটিন দিয়ে তৈরি, ওই প্রোটিনটার নাম হচ্ছে অ্যাক্টিন। এবং এই প্রোটিনটা কিছুটা স্বচ্ছ ধরনের, লম্বা লম্বা সুতার মতো মোড়ানো মোড়ানো, কিন্তু স্বচ্ছ, কালারলেস। সেই জন্য জেড লাইনের এই দুই পাশের এই জায়গাটা দেখতে একটু স্বচ্ছ দেখায়, এবং জেড লাইনের দুই পাশের এই স্বচ্ছ জায়গাটাকে বলা হয় আই ব্যান্ড। আই ব্যান্ড, আই ব্যান্ড বলার পেছনে কারণ হচ্ছে ব্যান্ড, বি এন ডি, ব্যান্ড। এখানে লিখতে অসুবিধা হয় তো আমি লিখছি না। আই ব্যান্ড শব্দটার অর্থ হচ্ছে আইসোসাইটিক ব্যান্ড, আইসোসাইটিক,
আইসোসাইটিক মানে হচ্ছে সমজাতীয়, ব্যান্ড মানে হচ্ছে দাগ। তার মানে জেড লাইনের দুই পাশের এই জায়গাটাকে বলে আইসোসাইটিক ব্যান্ড বা আই ব্যান্ড। কিন্তু এই আই ব্যান্ড শেষ হয়ে যাওয়ার পরে এই যে জায়গাটা, যে জায়গাটাকে ডার্ক কালার দেখা যায়, ডার্ক কালার দেখা যাওয়ার কারণই হচ্ছে এখানে দুই রকমের প্রোটিন থাকে, অ্যাক্টিন এবং মায়োসিন, দুই রকমের প্রোটিন এখানে তুমি পাবা। ওই যে ছোট্ট একটু দাগটা না, ওইটুকু হচ্ছে অ্যাক্টিন প্রোটিন, আর খয়েরি রঙের যে লম্বা দাগটা না, ওটা হচ্ছে মায়োসিন প্রোটিন। যখন অ্যাক্টিন এবং মায়োসিন দুই ধরনের প্রোটিনই থাকে পরপর অল্টারনেট করে, তখন এই জায়গাটা ডার্ক কালারের হয়ে যায়, কারণ মায়োসিন প্রোটিনটা নিজেই এমনিতেই ডার্ক। এই জন্য এই অঞ্চলটা দূর থেকে দেখলে একটু ডোরাকাটা দাগের মতো দেখায়। ডোরাকাটা দাগ মূলত তৈরি হয় এই অঞ্চলটার জন্যই। এই অঞ্চলটাকে বলা হয় আই ব্যান্ড। কি বলে? আই ব্যান্ড, সরি আই ব্যান্ড না, এটাকে বলে এ ব্যান্ড। আই ব্যান্ড তো আগেরটাকে বলে। এই ডোরাকাটা দাগ আসলে মূলত যেটার জন্য তৈরি হয় এই অঞ্চলটাকে বলে এ ব্যান্ড। এ এ ব্যান্ড, এ মানে হচ্ছে অ্যানাইসোসাইটিক। অ্যানাইসোসাইটিক মানে হচ্ছে বিভিন্ন জাতীয়, আইসোসাইটিক মানে হচ্ছে সমজাতীয়, আর অ্যানাইসোসাইটিক মানে হচ্ছে ভিন্ন জাতীয়। যেহেতু এখানে অ্যাক্টিন এবং মায়োসিন দুই রকমের প্রোটিনই আছে, সেই জন্য এই মাঝখানের এই ডার্ক কালারের রিজিয়নটাকে বলা হয় এ ব্যান্ড বা অ্যানাইসোসাইটিক ব্যান্ড। তাহলে আবারও বলি, এটা হচ্ছে একটা জেড লাইন, এটা একটা জেড লাইন, দুই জেড লাইনের মধ্যবর্তী জায়গাটাই হচ্ছে একটা সার্কোমিয়ার। তার মানে এটা হচ্ছে একটা সার্কোমিয়ার। প্রত্যেকটা সার্কোমিয়ারের দুই প্রান্তে দুইটা জেড লাইন থাকে। জেড লাইনের ঠিক দুই পাশের অঞ্চল শুধুমাত্র অ্যাক্টিন প্রোটিন দিয়ে তৈরি হয়, এই জন্য এই অঞ্চলটা স্বচ্ছ, কারণ অ্যাক্টিন প্রোটিনটা নিজেই স্বচ্ছ। এই জন্য জেড লাইনের দুই পাশের এই স্বচ্ছ অঞ্চলটাকে বলা হয় আই ব্যান্ড বা আইসোসাইটিক ব্যান্ড। কিন্তু আই ব্যান্ড শেষ হওয়ার পরে তার ভেতরের যে জায়গাটা, এই জায়গাটা একটু ডার্ক কালারের হয়, কারণ এখানে অ্যাক্টিন এবং মায়োসিন দুই ধরনের প্রোটিনই দেখা যায় একটার পর একটা অল্টারনেট করে থাকে। এই জন্য এই অঞ্চলটাকে বলা হয় এ ব্যান্ড। এ ব্যান্ড, এ ব্যান্ড অঞ্চলটাই একটু ডার্ক কালারের, এটার কারণে ডোরাকাটা দাগটা তৈরি হয়। এ মানে হচ্ছে অ্যানাইসোসাইটিক, এখানে যেহেতু দুই রকমের প্রোটিন থাকে এই জন্য এই জায়গাটা নাম হচ্ছে এ ব্যান্ড বা অ্যানাইসোসাইটিক ব্যান্ড। ওখানে যেটুকু বুঝলা তো বুঝলা। এবার এই ছবিটা দেখো, এই ছবিটা দেখো, ছবিটা দেখো, ডোরাকাটা দাগের কারণটা এখানে কিছুটা বুঝবা, পরে আরেকটা ছবিতে যাবো আমি। এই হচ্ছে জেড লাইন, ছবি আসছে চোখের সামনে, এই দেখো জেড লাইন দেখা যায়, এই দেখো আরেকটা জেড, আরেকটা জেড লাইন দেখা গেল। দুই জেড লাইনের মধ্যবর্তী জায়গাটার নাম সার্কোমিয়ার, দেখা গেল। জি স্যার, আবার দেখো, এই হচ্ছে একটা জেড লাইন আর এই হচ্ছে একটা জেড লাইন, দুই জেড লাইনের মধ্যবর্তী জায়গাটার নাম হচ্ছে সার্কোমিয়ার, ঠিক আছে। একটা সার্কোমিয়ার নিয়ে আমরা চিন্তা করি। আচ্ছা, এখন জেড লাইনের দুই পাশের অঞ্চলটা কি? এই তো জেড লাইন, তার এই পাশে এবং এই পাশে, আবার এই জেড লাইনেরও এই দুই পাশে, এখানে শুধুমাত্র এক রকমের প্রোটিন আছে যেটাকে বলা হয় অ্যাক্টিন প্রোটিন। অ্যাক্টিন, ওই যে দেখো লিখে রাখছে অ্যাক্টিন। জেড লাইনের দুই পাশে স্বচ্ছ অ্যাক্টিন প্রোটিন থাকে, যে কারণে ওই জায়গাটা হালকা বর্ণের হয়, এবং ওই জায়গাটাকে বলা হয় আই ব্যান্ড। যে অঞ্চলটা শুধুমাত্র অ্যাক্টিন প্রোটিন দিয়ে তৈরি সেই অঞ্চলটাকে বলা হয় আই ব্যান্ড। এই দেখো আই ব্যান্ড লিখছে, তার মানে এইটুকু আর এইটুকু, এটুকু হচ্ছে আই ব্যান্ড। বোঝাতে পারছি না, পারি নাই। আই ব্যান্ড অঞ্চলটা, আই মানে আইসোসাইটিক, আই ব্যান্ড অঞ্চলটা শুধুমাত্র অ্যাক্টিন নামক প্রোটিন দিয়ে তৈরি হয়। কিন্তু আই ব্যান্ডের পরের অঞ্চলটা দেখো, এই এই অঞ্চলটা কিন্তু একটু ডার্ক কালারের। কেন? কারণ এখানে দুই রকমের প্রোটিন আছে, সবুজ যে সুতার মতো লম্বা লম্বা ওটা হচ্ছে অ্যাক্টিন প্রোটিন, আর খয়েরি রঙের যে লম্বা লম্বা ওটা হচ্ছে মায়োসিন প্রোটিন। দুই রকমের প্রোটিন এখানে অল্টারনেট করে থাকে একটার পর একটা, এই জন্য এই অঞ্চলটার নাম হচ্ছে অ্যানাইসোসাইটিক ব্যান্ড বা এ ব্যান্ড। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? হ্যাঁ স্যার, জি স্যার। এবার আমরা একটু আরেকটা ছবির কাছে যাই, এটার আবার একটা ডিটেইলস আছে। এই আসো এখানে, এটা বুঝে নাও, এটা বুঝলেই সব বুঝতে পারবা। এই হচ্ছে আমাদের জেড লাইন, একটা সার্কোমিয়ারের গঠন দেখো। এই হচ্ছে আমার জেড লাইন, দাগ দিচ্ছি, দাগ দেখা যাচ্ছে, জেড লাইন। জেড লাইনের ঠিক পাশে এই জায়গাটা কিন্তু অ্যাক্টিন প্রোটিন দিয়ে তৈরি, আবার ওই পাশেও ছিল পরবর্তী সার্কোমিয়ার, সেখানকারও এই জায়গাটা অ্যাক্টিন প্রোটিন দিয়ে তৈরি। জেড লাইনের দুই পাশেই
অ্যাক্টিন প্রোটিন দিয়ে তৈরি একটা অঞ্চল থাকে, এবং অ্যাক্টিন প্রোটিন দিয়ে তৈরি এই অঞ্চলটাকে বলা হয় আই ব্যান্ড। কি বলে? আই ব্যান্ড। ছবিতে দেখো এই আই ব্যান্ড কথাটা এখানে লেখা আছে, এখান থেকে শুরু করে ওই পাশে এইটুকু, এটা হচ্ছে আই ব্যান্ড, আইসোসাইটিক ব্যান্ড। আচ্ছা, আই ব্যান্ডের অঞ্চলটা স্বচ্ছ রঙের, স্বচ্ছ কালারলেস। কেন? কারণ এখানে কোনো মায়োসিন প্রোটিন থাকে না, স্বচ্ছ অ্যাক্টিন প্রোটিন থাকে। অ্যাক্টিন প্রোটিন গুলো দেখো লম্বা লম্বা রশির মতো কিন্তু পেঁচানো পেঁচানো। আচ্ছা, যখন আই ব্যান্ড শেষ হয়ে যায় তখন শুরু হয় এ ব্যান্ড, এই মাঝখানের এই রিজিয়নটা হচ্ছে এ ব্যান্ড। কারণ কি? কারণ এখানে একবার অ্যাক্টিন আরেকবার মায়োসিন, একবার অ্যাক্টিন আরেকবার মায়োসিন, দুই রকমের প্রোটিন থাকে। ওই লম্বা লম্বা মোটা মোটা রশির মতো যার গায়ে দানা দানা আছে ওটা হচ্ছে মায়োসিন প্রোটিন। মায়োসিন প্রোটিনের গায়ে এক ধরনের দানাদার প্রোটিন থাকে, ওগুলোকে সি প্রোটিন বলে। আর এই মায়োসিন প্রোটিন আবার এরকম, এর মাঝখানে আবার এক ধরনের এখানে আছে, এটাকে বলে এম প্রোটিন, এই যে এম প্রোটিন। এখন এই যে এগুলো এত কিছু তোমাদের লাগবে না, তারপরে বলি এই পুরোটা হচ্ছে এ ব্যান্ড, এ ব্যান্ড যেখানে অ্যাক্টিন এবং মায়োসিন দুই ধরনের প্রোটিন পাওয়া যায়। এ ব্যান্ডের মাঝখানে আবার একটা অঞ্চল আছে যেখানে শুধুমাত্র মায়োসিন প্রোটিন পাওয়া যাবে, অন্য অ্যাক্টিন প্রোটিন পাওয়া যাবে না, এটাকে বলা হয় এম লাইন, এম লাইন, এম লাইন। হ্যাঁ, এবং এই জোনটাকে বলা হয় হোমোজিনিয়াস জোন বা এইচ জোন। প্রত্যেকটা এ ব্যান্ডের মাঝখানে একটা হোমোজিনিয়াস জোন থাকে যেখানে শুধুমাত্র মায়োসিন প্রোটিন আছে, অ্যাক্টিন প্রোটিন নাই। আর এই হোমোজিনিয়াস জোন বা এইচ জোনের ঠিক মাঝখানের কেন্দ্রটাকে বলা হয় এম লাইন। এত কিছু তোমাদের দরকার নাই, তোমরা শুধুমাত্র এ ব্যান্ড আর আই ব্যান্ড বুঝলেই চলবে। ওই এ ব্যান্ড এবং আই ব্যান্ডের কারণেই মূলত হচ্ছে এই দাগগুলো তৈরি হয়। এই যে দেখো এবার এখানে বোঝো, ওখানে যেটা দেখলে সেটাই আবার এখানে সিম্পলিফাইড করা আছে। এই এখান থেকে বুঝে নাও, এই অঞ্চলটার নাম হচ্ছে এ ব্যান্ড বা অ্যানাইসোসাইটিক ব্যান্ড। এখানে অ্যাক্টিন এবং মায়োসিন দুই রকমের প্রোটিনই আছে, কিন্তু এ ব্যান্ডের আবার ঠিক মাঝখানের একটা জায়গা আছে যেখানে শুধু মায়োসিন প্রোটিন আছে, অ্যাক্টিন প্রোটিন থাকে না। ওই অঞ্চলটাকে বলা হয় হোমোজিনিয়াস জোন। ওইটার মাঝখানে আবার একটা জায়গা আছে যেখানে শুধুমাত্র মায়োসিনের প্রোটিন এম প্রোটিন থাকে, ওটাকে এম লাইন বলে। আর এইটা হচ্ছে জেড লাইন, জেড লাইনের দুই পাশে শুধু অ্যাক্টিন প্রোটিন দিয়ে অঞ্চলটাকে বলে আই ব্যান্ড। আই ব্যান্ডের জায়গাটা হচ্ছে স্বচ্ছ আর এ ব্যান্ডের জায়গাটা হচ্ছে অস্বচ্ছ। এইভাবে বারবার আই ব্যান্ড এ ব্যান্ড, আই ব্যান্ড এ ব্যান্ড, আই ব্যান্ড এ ব্যান্ড, এগুলো পর্যায়ক্রমে থাকে। এই জন্যই ওই মায়োফাইব্রিলের গায়ে ডোরা কাটা দাগগুলো তৈরি হয়। দেখো প্লিজ খেয়াল করো এখানে এই ছবির মধ্যে, এখন একটু মিলায় নাও, আমরা বেশি ইয়েতে যাওয়ার দরকার নেই, এত কিছু তোমাদের বইতে নাইও। খেয়াল করো এটা হচ্ছে আই ব্যান্ড স্বচ্ছ, আবার এটা আই ব্যান্ড স্বচ্ছ, এটা আই ব্যান্ড স্বচ্ছ, ওইটা আই ব্যান্ড স্বচ্ছ, বাট মাঝখানের জায়গাটা এটা এ ব্যান্ড অস্বচ্ছ, এ ব্যান্ড অস্বচ্ছ, এ ব্যান্ড অস্বচ্ছ। বুঝাতে পারছি? এই আই ব্যান্ড আর এ ব্যান্ড পর্যায়ক্রমে থাকে বলেই মায়োফাইব্রিলের গায়ে ওই ডোরা কাটা দাগটা তৈরি হয়। বুঝাতে পারছি যতটা? ছবি আঁকলে বাকিটা ক্লিয়ার হয়ে যাবে, আমাদের তো সময়ও নাই, লিখতে তো পারলাম না, খালি ছবি আঁকতে আঁকতে সময় চলে গেল। এবার আমরা ছবিটা কমপ্লিট করি, দেখি বর্ণনা আজকে দিতে পারবো কিনা সন্দেহ। আচ্ছা এবার আসো, আমার খাতার ছবি চলে আসছে, এইগুলোকে আমরা বলবো, এই পর্যন্ত তো ছবি আঁকা আছে, এখন এইগুলোকে আমরা বলবো লেখো সার্কোমিয়ার, SARCOMERI, সার্কোমিয়ার। সার্কোমিয়ার আর কিছুই না, এক ধরনের গাঠনিক একক। এখন একটা সার্কোমিয়ার যদি আমরা আলাদাভাবে দেখতে চাই, ভালোভাবে যদি আঁকি এরকম একটা সার্কোমিয়ার আমরা কিন্তু আলাদাভাবে আঁকার চেষ্টা করতেছি। দেখো একটা সার্কোমিয়ার আমরা আলাদাভাবে আঁকার চেষ্টা করতেছি, এটা হচ্ছে জেড লাইন। জেড লাইনের দুই পাশেই থাকবে হচ্ছে শুধুমাত্র অ্যাক্টিন প্রোটিন দিয়ে তৈরি অঞ্চল। এটাকে আবার জুম করব নিচে, এটাকে আমরা বলবো জেড লাইন, এটাও জেড লাইন, জেড লাইন। দুই জেড লাইনের মধ্যবর্তী জায়গাটাকে বলে সার্কোমিয়ার। জেড লাইনের দুই পাশে কি থাকবে?
দুই পাশে থাকবে শুধুমাত্র অ্যাক্টিন প্রোটিন দিয়ে তৈরি অঞ্চল, স্বচ্ছ অঞ্চল, শুধুমাত্র অ্যাক্টিন প্রোটিন দিয়ে তৈরি। অ্যাক্টিন প্রোটিনটা একটু মোড়ানো মোড়ানো ধরনের, এই একটু মোড়ানো মোড়ানো ধরনের কিন্তু স্বচ্ছ, এই অ্যাক্টিন প্রোটিনটা একটু মোড়ানো মোড়ানো ধরনের কিন্তু স্বচ্ছ, এই স্বচ্ছ স্বচ্ছ অ্যাক্টিন প্রোটিনটা একটু মোড়ানো ধরনের কিন্তু স্বচ্ছ। দুই পাশে শুধুমাত্র অ্যাক্টিন প্রোটিন দিয়ে তৈরি এরকম অঞ্চল আছে, যে অঞ্চলটাকে বলা হয় আই ব্যান্ড। কিন্তু অ্যাক্টিন প্রোটিন দিয়ে তৈরি আই ব্যান্ডের পরে আবার মোটা মোটা এক ধরনের প্রোটিন আছে যার নাম মায়োসিন প্রোটিন, এই হচ্ছে মায়োসিন প্রোটিন, এই মায়োসিন প্রোটিন, এই হচ্ছে মায়োসিন প্রোটিন। মায়োসিন প্রোটিন গুলো ডার্ক এবং বেশ মোটা। এখন আমি একটা কাজ করি, এইটাকে আবার আমি শুধু একটা সার্কোমিয়ার জুম করে এখানে আঁকি, ওখানে অত ভালো করে বোঝানো যায় না অত ছোট জায়গার মধ্যে, এবার আমি ওইটাকে আবার জুম করতেছি। এগুলো হচ্ছে জেড লাইন, জেড লাইন, খেয়াল করো জেড লাইনের ভেতরে আমরা দেখাতে চাই অ্যাক্টিন প্রোটিন, এটা অ্যাক্টিন প্রোটিন দেখাবো, অ্যাক্টিন প্রোটিন। এমন কোনো ভয়ের কোনো বিষয় নাই, এমন কঠিন কিছু না, দুই পাশেই থাকে অ্যাক্টিন প্রোটিনটা, জেড লাইনের দুই পাশেই থাকে, এই কঠিন কিছু না, এত ভয়ের কোনো কারণ নাই। এই এখন অ্যাক্টিন প্রোটিনটা যেহেতু একটু মোড়ানো ধরনের তাই আমরা একটু শেড দিয়ে দিলাম, সময় ওভার হয়ে গেলেও একটু 5টা মিনিট থাকো, আজকে ছবিটা এঁকে যাই বর্ণনা দিতে না পারলেও। এগুলো হচ্ছে অ্যাক্টিন প্রোটিন, একটু মোড়ানো মোড়ানো ধরনের, একটু আগে তো দেখছো অ্যাক্টিন প্রোটিন, শুধুমাত্র অ্যাক্টিন প্রোটিন দিয়ে তৈরি এই অঞ্চলটা, এই। কিন্তু আমরা জানি এরপরে আবার একটা অঞ্চল পাওয়া যাবে, এগুলো একটু লম্বা করে দেই তাহলে একটু সুবিধা হবে দেখাতে, এই এই দুই পাশের এই অঞ্চলটা অ্যাক্টিন প্রোটিন দিয়ে তৈরি। কিন্তু এরপরে আবার অল্টারনেট করে করে থাকবে যেটা, সেটা হচ্ছে মায়োসিন প্রোটিন, এই হচ্ছে মায়োসিন প্রোটিন, এগুলো বেশ মোটা ধরনের, এই এমন কিছু ভয়ের কোনো কারণ নাই। দেখো আমরা কিন্তু আঁকতেছি, ভয়ের কোনো কারণ নাই, আমরা কিন্তু আঁকতেছি, কোনো ভয়ের কোনো ব্যাপার নাই। এখানে একটু আপডাউন হয়ে গেছে, যাই হোক যদি আপডাউন হয়ে থাকে তাহলে আমরা এটা একে শেষ করে রাখি। পেন্সিল তো ইউজ করতেছি না, খালি হাতে আঁকতেছি, কোনো স্কেল ইউজ করতেছি না, যে কারণে একটু আপডাউন তো হবেই। এটা হচ্ছে মায়োসিন প্রোটিন, এটাকে তো আমরা ওরকম ডার্ক কালার করে দিতে পারবো না, তাই এরকম শেড দিয়ে ডার্ক কালার বুঝিয়ে দিলাম, এই এই এবং এটার গায়ে আবার দানা দানা থাকে, এই যে তা আমরা দুই একটা দানা টানা এঁকে দিলাম, কোনো সমস্যা তো নেই, এই দু চারটা দানা এঁকে দিলাম। এখন আমাদের চিহ্নিত করার পালা চলে আসছে, চিহ্নিত করতে পারলেই ঘটনা শেষ হয়ে যাবে, এটার গায়ে কিছু দানা এঁকে দিলাম, ব্যাপার না। এটার মধ্যে আবার মাঝখানে একটা বড় প্রোটিন থাকে, এম প্রোটিন বলে, সেটা দেখাই দিলাম, এই একই লাইন বরাবর, এই হয়ে গেল আমার মনে হয়। এবার আমরা চিহ্নিত করতে শুরু করি, চিহ্নিত করলেই হয়ে যাবে, খেয়াল করো জিনিসটা, খেয়াল করো চিহ্নিত করি, চিহ্নিত করলেই ঘটনাটা ঘটে যাবে। এইটা দিব আমরা জেড লাইন, এখানে এখানে শেষ করে দিই, এটা লেখো জেড লাইন, জেড লাইন, দেখালাম জেড লাইন, ভালো কথা। তারপরে কি এই অঞ্চলটার নাম কি দিব, যে অঞ্চলটা শুধুমাত্র অ্যাক্টিন প্রোটিন দিয়ে তৈরি ওই অঞ্চলটাকে আমরা কি বলবো, এই এপাশ এবং ওপাশ দুই পাশেই আছে, জেড লাইনের এপাশেও আছে ওপাশেও আছে, এই অঞ্চলটাকে আমরা কি বলবো, এই অঞ্চলটাকে আমরা বলবো আই ব্যান্ড, কি বলবো,
আইব্যান্ড, এবং এই অঞ্চলটা শুধুমাত্র অ্যাক্টিন প্রোটিন দিয়ে তৈরি, এগুলো অ্যাক্টিন প্রোটিন, এই লিখে দিলাম অ্যাক্টিন প্রোটিন, অ্যাক্টিন, ACTIN, অ্যাক্টিন, সরি অ্যাক্টিন প্রোটিন, আচ্ছা গেল, শুধুমাত্র অ্যাক্টিন প্রোটিন দিয়ে তৈরি, জেড লাইনের দুই পাশের স্বচ্ছ অঞ্চলটার নাম আই ব্যান্ড, আইসোসাইটিক ব্যান্ড, ওকে। তারপরে কি হবে, আই ব্যান্ডের মাঝখানে কি থাকবে, দুই পাশে তো আই ব্যান্ড, তার মাঝখানে যে অঞ্চলটা অ্যাক্টিন এবং মায়োসিন দুই রকমের প্রোটিন দিয়ে তৈরি, এটাকে আমরা কি বলবো, এ ব্যান্ড, কি বলবো, এ ব্যান্ড, হ্যাঁ। জেড লাইনের দুই পাশে শুধুমাত্র অ্যাক্টিন প্রোটিন দিয়ে তৈরি স্বচ্ছ অঞ্চলটার নাম আমি দিয়ে দিলাম আই ব্যান্ড, এ পাশে এটা একটা আই ব্যান্ড, আবার এ পাশেও একটা হবে আই ব্যান্ড, আই ব্যান্ড, দুই আই ব্যান্ডের মাঝখানে কি থাকবে, এ ব্যান্ড, এ ব্যান্ডটা কি দিয়ে তৈরি হচ্ছে, এ ব্যান্ডের মধ্যে আমি দুই রকমের প্রোটিনই পাবো, অ্যাক্টিন প্রোটিনও পাবো, মায়োসিন প্রোটিনও পাবো, দরকার বাদে অ্যাক্টিন আর একটু বাড়ায় দিই যাতে করে দেখতে সুবিধা হয়, এই সমস্যা তো নাই কিছু, এই এ ব্যান্ডের মধ্যে আমি কি পাবো, অ্যানাইসোসাইটিক ব্যান্ড, এখানে একবার অ্যাক্টিন আবার মায়োসিন, আবার অ্যাক্টিন আবার মায়োসিন, আবার অ্যাক্টিন আবার মায়োসিন, আবার অ্যাক্টিন আবার মায়োসিন, পর পর করে থাকবে, পেয়েছি আমি এ ব্যান্ড, যে কারণে এই টোটাল অঞ্চলটা স্বচ্ছ। আচ্ছা এ ব্যান্ডের মধ্যে আবার একটা অঞ্চল আছে যে অঞ্চলটাতে শুধুমাত্র মায়োসিন প্রোটিন আছে কিন্তু অ্যাক্টিন প্রোটিন নাই, এইটা, এটাকে আমি বলবো এইচ জোন, হোমোজিনিয়াস জোন, আর কিছু দেখানোর দরকার নেই, এইচ জোন, আর এটা হচ্ছে এম প্রোটিন, এই এইচ জোনের আবার কেন্দ্র বরাবর একটা লম্বা লাইন আছে যেখানে এম প্রোটিন থাকে, এটাকে এম লাইন বলে, ওইটুকু বলতে পারলে একেবারে ষোলো কলা হয়ে যেত, কিন্তু জায়গা যেহেতু কম সেটা আর বলার দরকার নেই, তোমাদের বইতে এত কিছু নাইও, শুধু যদি এ ব্যান্ড আর তার মাঝখানের অঞ্চলটাকে এইচ জোন বলতে পারো, দ্যাট উইল বি এনাফ। আঁকতে পারছি কিনা মোটামুটি জানি না, ছবিগুলো গ্রুপে দেওয়া থাকবে, সেখান থেকে আবার চেষ্টা করে আঁকার চেষ্টা করবা, নোট আমি ইনশাআল্লাহ আগামী ক্লাসে দিব, ঠিক আছে? প্রোটিনটার নাম বললেন কি স্যার? এম প্রোটিন, এম প্রোটিন, মলিকিউলার প্রোটিন, এম প্রোটিন। আজকে এটুকুই থাকুক, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।